হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চালু করে দিছি যা। তো আজকে যাচ্ছি, আজকে আমাদের এদিকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, বুঝছেন? দেখেন কত মনোরম পরিবেশ চারদিকে, আপনার সবুজ শ্যামল কত সুন্দর। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর, চারদিকে যেদিকে তাকাই কত সুন্দর, কোনো ধোঁয়া নেই, কোনো কিছু নেই। তো এখন আমরা যাচ্ছি, আমরা পঞ্চগড়ের ভাষায় আমরা ভুরুং বলি, অনেকে বলে টেমাই। হ্যাঁ, তো আমরা এটা আপনার ধান ক্ষেতের আলি আসছে, আলি দেয়া মানে এখানে পেতে আসছি। তো এখন আমরা যাচ্ছি, দেখি মাছ কেমন, মাছ পড়ছে কি না আমরা দেখতে যাচ্ছি। দেখেন আমার ছোট ভাইয়ের হাতে একটা পাতিল, এখানে দেখবো যে মাছ কতগুলো পড়ছে, মাছ আনতে যাচ্ছি। আর দেখেন এমন অবস্থা, হ্যাঁ খেয়াতে পানি, অনেক পানি হয়েছে সকালবেলা। তো আমরা যাচ্ছি এখন, আপনারা সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে মাছ ধরি বা মাছ পাতলে মধ্যে রাখি। দেখুন ধান খেত, ধান খেতে অনেক পানি হয়েছে। আমার ছোট ভাই তো এখন তুলবে। দেখেন এটাকে আমরা ভুরুং বলি। হ্যাঁ, তা অনেকে অনেক কিছু বলে, অনেক অনেক জায়গায় অনেক নামে পরিচিত। এ দেখেন এর পাতিল, এখানে আমরা মাছ নেবো আমার ছোট ভাই। আমি পাতিলটা ধরে আসছি, তো অনেক পিঁপড়া এখানে, মাছ কি পড়ছে একদমই পড়ে নাই, কয়েকটা নাকি। এই এখানে ফাঁকা কেন, এই যে ফাঁকা এখানে, এই যে ওইটা ওইটা উপরে, এই যে এখানে ফাঁকা, এই যে এই মাছ জায়গা। তো মাছ সকালবেলায় অনেক পড়ছিল, তো এখন মাছ নাই, একদমই নাই, একেবারে নাই। দে ওড়ি দে, এগুলো দেখি হবে মাছ কেড়িবা। হ্যাঁ, মাছ আসলে আপনাদের দেখা দিয়েছিলাম যে অনেক সকালবেলা অনেক মাছ পড়ছিল, তো এখন মাছ নাই। হ্যাঁ, কয়েকটা মাছ, কয়েকটা মাছ পড়ছে, সেগুলো মাছ আপনাদের দেখাচ্ছে না, দেখাই ভালো ছিল তবুও দেখাইলাম। এই যে মাছগুলো চলে যাচ্ছে, এগুলা মাছের মধ্যে কোনো ভেজাল নেই, একদম। দেখেন কত সুন্দর মাছ, এখানে কিছু দিব না এইভাবে দিব, তো এইটা এখন আমরা আবার টপ পেতে রেখে দেবো, আবার সকালবেলা উঠাবো। এদিক দিয়ে এখানে আসলে, এখানে যে ভাঙ্গা ছিল, এখানে যে ভাঙ্গা দেখছেন কতটুকু ফাঁকা, আর ছোটো ছোটো মাছ তো হয়তো এদিক দিয়ে বের হয়ে চলে গেছে, ভাঙ্গা ছিল হয়তো লক্ষ্য করেনি, এদিক দিয়ে মাছ চলে গেছে। তো আবার পাত, এটা ছড়া, নিজেদের হাত দিয়ে দেখ ফাঁকা আছে কিনা। পাইতে রাখলো, ঠিক আছে। তো এই দেখেন চারিদিকে শুধু ধান, ধান খেত আর ধান খেত। অনেকদিন যাবৎ বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি হচ্ছে, এই ক্ষেতের প্রায় ধান ডুবে ডুবে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই যে এইটা তো দেখলাম যে মাছ নেই, ঠিক আছে। তো আমরা আরেকটা টেমাই আছে, ওইখানে আমরা যাচ্ছি, দেখি ওইখানে মাছ আছে কিনা, ঠিক আছে।
কোন বাচ্চা রে নিশ্চয়ই এটার মধ্যে মাছ অবশ্যই আছে, এটার মধ্যে মাছ না থাকার কোনো কারণই নেই। ঠিক আছে, সকালবেলা একবার উঠাইছিল তো এখানে নাকি সাপ ছিল। হ্যাঁ, আছে, এটার মধ্যে কিছু মাছ আছে কিন্তু ওইরকম নেই। ঠিক আছে, হালকা সমস্যা নেই, আসলে আলু দিয়ে ভাজি খাওয়া যাবে, তাই না? দিয়ে একটা ব্যাঙের ব্যাঙের বাচ্চা আছে। ঠিক আছে, মাছ দেখেন কত সুন্দর মাছ। তো এটা দিনের বেলা, তো রাত্রের বেলা মাছ এদিকে আসবে, তো তখন সকালে হয়তো কিছু মাছ পাওয়া যাবে। পানি দিস কেন? পানিগুলা ফেলাই দিলাম। ঠিক আছে, মাঝেন পরে টাটকা, একদম টাটকা দেখেন, ব্যাঙের বাচ্চাও কাটায় আছে। ওকে বন্ধুরা, তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।